সকলকে যীশু খ্রিস্টের নামে বচনাভিষেক ক্লাসের দিকে স্বাগত জানাই। প্রিয়জনেরা, আজকে আমরা যখনের মঙ্গল সমাচার 12 অধ্যায় শিখতে শুরু করি। যখনের মঙ্গল সমাচার অধ্যায় 12 যীশু বেথানিয়ায় তৈল লেবনের কথা আছে। এই অধ্যায়ের সঙ্গে যীশুর সমস্ত শিক্ষাগুলি শেষ করে যীশু যন্দনা ভোগে প্রবেশ করবে। 13 অধ্যায় থেকে 19 অধ্যায় পর্যন্ত যন্দনা ভোগের একটা কাহিনী একসাথে লেখা আছে। আজ থেকে এই শিক্ষা যে যীশুর আত্মপ্রকাশ শিক্ষা শেষ হয়ে যায়, তাই যীশু লাস্ট চান্স দিচ্ছে ইহুদিদের বিশ্বাস করতে আহ্বান জানায়। যীশু এখন বেথানিয়া লাজারের বাড়িতে যায়। বেথানিয়ায় যাওয়া যীশু লাজারের বাড়িতে যাওয়ার কারণ লাজার মরে গেছিল। যীশু লাজারকে পুনরুত্থান করে দিয়েছে। এই পার্বণে 6 দিন বাকি আছে। সেদিন যীশু জেরুসালেমে যায়। শুনি, পাস্কা 6 দিন আগে যীশু বেথানিয়া এলেন, যে লাজারকে তিনি মৃত্যুদের মৃত্যু থেকে পুনরুত্থিত করেছিলেন। সে লাজার সেখানে থাকতেন। সেখানে যীশুর জন্য এক ভোজসভার আয়োজন করা হয়েছিল আর মার্তা পরিচর্যা করছিলেন, এবং যারা যীশুর সঙ্গে খেতে বসেছিল তাদের মধ্যে লাজারও ছিলেন। মারিয়া আধা কিলো সুক্ষুন্ত বিশুদ্ধ বহুমূল্য সুক্ষন্দি জটা মাংসের তেল নিয়ে এসে যীশুর পায়ে তা মাখিয়ে দিলেন এবং নিজের চুল দিয়ে তা পা মুছে দিলেন। তা তেলের সুক্ষন্দে সারা বাড়িটা ভরে গেল। তখন শিশুদের মধ্যে একজন, সেই যুদা ইস্কারিয়ত, যিনি তার প্রতি বিশ্বাস ঘাতকতা করবেন, বলে উঠলেন, এই সুগন্ধি তেল 300 রুপোর টাকায় বিক্রি করে টাকাটা দরিদ্রদের দেওয়া হয় না কেন? গরিবদের জন্য তার চিন্তা ছিল, পিতায় কথাটা বলেছিলেন তা নয়, কিন্তু তিনি চোর ছিলেন এবং টাকার বাক্স তারই কাছে থাকত, গচ্ছিত টাকা চুরি করতে। যীশু তাকে বললেন, একে ছাড়ো, এই সুগন্ধি তেল এ আমার সমাধির দিনের জন্য এইভাবে রেখে দিক। গরিবেরা তো তোমাদের কাছে সর্বদা রয়েছে, কিন্তু আমাকে সর্বদা কাছে পাচ্ছ না। যীশুখ্রিস্ট তার মৃত্যুর প্রস্তুতি করছে। মারিয়া সুগন্ধি তেল নিয়ে এসে যীশুর পায়ে মাখিয়ে দিই, যীশুর জন্য সবচেয়ে বড় উপকার করি। এই মারিয়া সম্বন্ধে লেখা আছে, তার মধ্য থেকে 7টি শৈতানকে থাড়ি দিল, সুস্থতা দান করেছিল। এই মারিয়ার সঙ্গে আরেকটা গল্প আছে, যে মারিয়া পাপিষ্ঠ ছিল, যীশু তাকে বাঁচিয়েছে মূর্তির হাত থেকে। সেদিন থেকে মারিয়া পরিত্রাণ পেল। মারিয়াকে যীশু বললেন, আর পাপ করতে নেই, সেদিন বিশুদ্ধ জীবন যাপন করে। তখন মারিয়া তার অনুগ্রহের প্রতিদানে কি দেব ঈশ্বরকে, একদম বিশুদ্ধ সুক্ষন্তি জটা মাংসের তেল নিয়ে এসে যীশুর পায়ে মাখিয়ে দিই। যীশু বলেছেন, আমার মৃত্যুর সময়ে পায়ে শরীরে তেল মাখাতে সময় পাবে না, কারণ 3টে সে মরে যাব। 6টার মধ্যে পাস্কা পর্ব শুরু করবে, ইহুদের সাবত শুরু করবে, তার আগে মাটি দিতে হবে, তার তাড়াতাড়ি দিতে হবে, তার জন্য মাখার সময় পাবে না, আমার সমাধির জন্য তেল মাখিয়ে দিন বলেছে। যুদা ইস্কারিয়ত রাগ করলো, যীশুর জন্য যা করে তাদের রাগ করলো। যীশু বললেন, রাগ করতে নেই, এরও 300 রুপোর টাকা বিক্রি করতে পারতো, কিন্তু তা নয়, ঈশ্বরের জন্য সবচেয়ে ভালো জিনিস দিতে হবে। যীশু তাকে অভিনন্দন জানিয়ে বলেছে, যেখানে বাইবেল প্রচার করা হয় তোমার এই সৎকর্ম শোনা যাবে সব জগতে। প্রিয়জনেরা, যীশুখ্রিস্টের তৈল লেবন, যীশুখ্রিস্টের পায়ে তেল লেবন করে মারিয়া তার ভক্তি প্রকাশ করে, যীশু মারিয়াকে আশীর্বাদ করে। তারপরে যীশু কি হচ্ছে, জেরুসালেমে প্রবেশ করে। 12 থেকে লেখা, যীশু জেরুসালেমে আবার প্রবেশ করে, এটা গাধার পিঠে বসে প্রবেশ করে। তখন জনগণ পুরা এসেছিল লাজারকে দেখতে, যীশুকে দেখতে অনেক জনগণ আসলো। পাস্কা পর্বের সময়ে বিভিন্ন দেশ থেকে, রাজ্য থেকে ইহুদিরা আসবে।
ইহুদি রেশে সেখানে বাস করছে, গ্রামে বাস করবে, জেরুসালেম থেকে বেশি দূর নেই বেথানিয়া, সেখানে বাস করে সারা সকলে শুনতে পেরে যিশু সম্বন্ধে। যিশু এই পর্বের জন্য পাস্কা পর্বের আগে জেরুসালেমে যাচ্ছে, জেরুসালেমে একটা গাথার পিঠে বসে যাচ্ছে, তখন সকলে হোসান্না হোসান্না বলতে শুরু করলো। সেই বছর আমরা শুনি পরদিন পর্বের উপলক্ষে বহু লোক এসেছিল, তারা যখন শুনল যিশু জেরুসালেমের দিকে আসছেন তখন খেজুর পাতা নিয়ে তাকে অভ্যর্থনা জানাতে বেরিয়ে গেল। তারা চিৎকার করে বলেছিল, হোসান্না যিনি প্রভুর নামে আসছেন, যিনি ইসরায়েলের রাজা, তিনি ধন্য। যিশু একটা গাধার বাচ্চা খুঁজে পেয়ে তার পিঠে আসন নিলেন, যেমনটি লেখা আছে, সিয়ন কন্যা ভয় করো না, দেখো তোমার রাজা আসছেন, তিনি গাধির একটা বাচ্চার পিঠে আসছেন। প্রিয়জনেরা, যিশু খ্রিস্ট বাইবেলে বাণী পূর্ণ করে, বাইবেল লেখা যায়, জাকারিয়া গ্রন্থ লেখা আছে, জাকারিয়া গ্রন্থ অধ্যায় নয় পদ সংখ্যা 9-10 লেখা আছে, এই বচন তা পূরণ করে, জাকারিয়া গ্রন্থ অধ্যায় নয় থেকে দশ, সিয়ন কন্যা মহা উল্লাসে মেতে উঠো, সানন্দে চিৎকার করো জেরুসালেম কন্যা, হে দেখো তোমার রাজা তোমার কাছে আসছে, তিনি ধর্মময়, তিনি রাজবিভূষিত, তিনি বিনম্র, একটা গাধার পিঠে আসেন, একটা বাচ্চা গাধির একটা বাচ্চারই পিঠে আসেন, তিনি এফ্রাইম থেকে যত রথ ও জেরুসালেম থেকে যত রণ অস্ত্র বাতিল করে দেবেন, রণ ধনুকও বাতিল করা হবে, তিনি সর্বদেশের কাছে বলবেন শান্তি, তার কর্তৃত্ব এক সাগর থেকে অন্য সাগরে, মহানদী থেকে পৃথিবীর প্রান্ত সীমায় ব্যাপ্ত হবে। তাই যারা জানতে চাইলে তাদের সে স্পষ্টভাবে বলে, আমি সেই রাজা, এই গাছার পিঠে বসে জেরুসালেম প্রবেশ করে রাজা, যিশু ঘোড়াকে বেছে নেয়নি, কারণ বিনীত রাজা, বিনীত রাজা এবং অধিকার সম্পন্ন, তার জন্য জেরুসালেমে যায় সে ত্রাণ করতাম। হোসান্না, এই বাক্যের অর্থটাকে জানো, হোসান্না আজকে আমরা ঈশ্বরের আরাধনা হোক, স্তুতি হোক, প্রশংসা হোক বলে প্রচার করে পদ ব্যবহার করে। আসলে হোসান্না এ বাক্যের অর্থ হচ্ছে, ঈশ্বর আমাদের ত্রাণ করুন, তুমি আমাদের ত্রাণ করুন, লর্ড সেভ আস, হোসান্না। এটা হচ্ছে স্যামসংয়ের 118:25 লেখা আছে, স্যামসংয়ের 118:25 লেখা আছে, হোসান্না। এই ইহুদিরা যখন পর্ব পালন করে, এই কুটির পর্ব পালন করে, সেই সময়ে একটা প্রসেশনে এরা এই গান গাইতো, এই গান গাইতো, সেই গানটা যিশু এখন গাইছে, লোকেরা গাইছে। স্যামসংয়ে 118 পদসংখ্যা 25 থেকে শুনিয়ে, দোহায় প্রভু করগো ত্রাণ, দোহায় প্রভু করগো জয়গদান, যিনি প্রভুর নামে আসছেন তিনি আশিস ধন্য, প্রভুর গৃহ থেকে আমরা তোমাদের আশীর্বাদ করি, প্রভুই ঈশ্বর, তিনি আমাদের আলো দান করেন, শাখা পল্ল হাতে নিয়ে বেদীর দুই শৃং পর্যন্ত সফা যাত্রায় বেঁধে চল, তুমি আমার ঈশ্বর, আমি তোমায় জন্যই ধন্যবাদ, এই আমার পরমেশ্বর, আমি তোমার বন্দনা করি, প্রভুকে ধন্যবাদ জানাও, তিনি যে মঙ্গলময়, তার কৃপা যে চিরস্থায়। এই সামসঙ্গীত পূর্ণ হয়ে গেল, যিশু খ্রিস্টের হোসান্না বলে যাচ্ছে, তারা যিশুকে বলেন ত্রাণ করো, সত্যি যিশু ত্রাণকর্তা, যিশু গাধার পিঠে বসেছে, এটা জাকারিয়া প্রবক্তার বচন পূর্ণ করার জন্য, গাধার পিঠে বসে জেরুসালেমে যাওয়া রাজা, যিশু রাজা, যিশু রাজ্য সন্নিকট, তা যিশু বললেন তোমরা প্রবেশ করো, এখন আর যুদ্ধ হবে না, সব কিছু শেষ হবে, শান্তি থাকবে, আমি শান্তি রাজা, আমাকে গ্রহণ করো বলে যিশু জেরুসালেমে যায়। রোমি গ্রন্থে 3:23-24 পর্যন্ত লেখা আছে, সেই আমাদের সমস্ত পাপ দূর করে দেবে, আমাদের ন্যায়বান ঈশ্বর, তিনি আমাদের পবিত্র করবে, ন্যায়বান করবে। তখন অনেক গ্রিক ব্যক্তিরা
জেরুসালেম এসে যারা আরাধনা করতে এসেছিল এরা ইহুদি নয়, ইহুদি ধর্ম গ্রহণ করা অথবা ইহুদ ধর্মে কনভার্ট করা গ্রিক নিবাসীরা আছে। এদের আলাদা টেম্পল ছিল। এরা পাস্কা পর্বে আসার সময় এরা জানতে চেয়েছিলেন যিশু কি সত্যিকার ঈশ্বর। তখন যিশু বললেন, তো ইহুদ এই গ্রিক নিবাসীরা এসে যিশুকে প্রশ্ন করেন। তখন যিশু বললেন, গমের দানা মাটিতে পড়ে মরে না গেলে একটা দানা থাকে, মরে গেলে অনেক ফসল দেবে। আমি সেই গমের দানা পৃথিবীর মাটিতে মরে গিয়ে আমার মূর্তি দ্বারা সকলকে পুনরুত্থান করে সকলকে পরিত্রাণ করে সকলকে জয় করব বলে তাদের শিখিয়েছিল। ইহুদিদের গ্রিকদের ঈশ্বরের শিক্ষা দিয়েছিল। আমি সেই দানা, গমের দানা, ঈশ্বর আমাকে এখন মূর্তির কাছে সঁপে দেবেন, আমি পুনরুত্থান করব, সকলে আমার দিকে আকর্ষিত করব। তারা শুনে অনেক ব্যক্তির যিশু বিশ্বাস করে, অনেক ব্যক্তি বিশ্বাস করলো। তখন যিশু তাদের বলেন, আমি এখন মরণ চন্দনা ভোগ করি। যখন মঙ্গল সমাজে যিশুর মরণ যন্ত্রণা সম্বন্ধে কিছু লেখাই নেই, বেশি কিছু নেই, কিন্তু যিশু মরণ যন্ত্রণা ভোগ করে বলে আমার প্রাণ এতই যন্ত্রণা ভুগছে, আমি মৃতই যেন প্রার্থনা করলো। তখন ঈশ্বর বলেছে, আমি তোমাকে মুখিমানিত করছি, মুখিমানিত করছি, আবার মুখিমানিত করব। তারপর যিশু তার শ্রোতাদের বললেন, দেখো এ জগতে দেবতা আসছে, তাকে রায় দেওয়া হলো, আমার উপর তার কোনো অধিকার নেই, শৈতানের বিচার হয়েছে, আমার মূর্তিতে শৈতানের বিচার হবে, শৈতানকে দণ্ড দেওয়া হবে, সেই নরকে পাতাল নিক্ষেপ করা হবে। যিশু তাদের বললেন, আমি আলো, আলো থাকার সময় আমাদের বিশ্বাস করো, নাহলে অন্ধকার আসবে, তোমরা খচট খাবে বলে যিশু যখন 12-25 থেকে যিশু বললেন, আমি তো আলো, তোমরা আমাদের বিশ্বাস করো। তখন ইহুদিরা কী করলেন, বলে কয়েকজন বিশ্বাস করলো, কয়েকজন বিশ্বাস করলো না। তখন যিশু কেন্দ্রে ইসাইয়া প্রবক্তার বচন পূর্ণ হতে হবে, তোমাদের কাছে প্রচার করেছি বাণী, কিন্তু তোমরা বিশ্বাস করলে না, তোমরা আমার বাণীতে বিশ্বাস করলে না। ইসাইয়া গ্রন্থে 53 এক পদ পূরণ করে যিশু বললেন, প্রভু আমাদের প্রচারে কে বিশ্বাস রেখেছে, আর প্রভুর বাহু কার কাছে প্রকাশিত হয়েছে। এই জন্যে তাদের পক্ষে বিশ্বাস করা সম্ভব ছিল না। ঈশ্বর গ্রন্থে 6 আবার বচন আছে 10, তিনি তাদের চোখে অন্ধ করে দিয়েছে, তাদের হৃদয় কঠিন করেছে, আছে তারা চোখে দেখতে পায়, অন্তরে বুঝতে পারে, ও আমার দিকে ফিরে যেন আমি তাদের মুক্তি সাধন করি। এই জন্য এই কঠিন অবস্থা আজকে আমাদের যেন না হয়। যিশুকে দেখে না দেখে, যিশুকে দেখে বিশ্বাস না করে, হৃদয় পরিবর্তন না করে কঠিন হলে যিশু বললেন, এদের জন্য কি করা যায়, এরা আমাকে দেখে বুঝে না, পরিত্রাণ করতে পারছে না। যিশু সেইগুলো শিখিয়ে তাদের বললেন, আমার কাছে এসো, আমার কাছে এসে পরিত্রাণ পাও, আমার কাছে এসে সুস্থ হও, পরিত্রাণ পাও, আমি সেই ঈশ্বর। এই কথা সব শেষ করে দিচ্ছে। যিশু কি করলেন, আডাল হয়ে গোপনে থাকে। এই সময় যিশু আডাল হয়ে তাদের শক্তিকে আডাল হয়ে একায় গোপনে থাকে। যিশু তারপরে অন্তিম ভোজে প্রবেশ করবে, তারপরে যিশুর মূর্তির দিকে চলে যায়। তাই যিশু বললেন, বিচার হবে, যদি বিশ্বাস না করো তোমাদের বিচার হবে। বিচার হচ্ছে আমি বিচার করতে এসেছি না, বিশ্বাস করো না, আমি বিচার করতে নয়, আমি তোমাদের পরিত্রাণ করতে, বিচারাধীন হওয়া ব্যক্তিকে মুক্তি দিতে এসেছি, আমি মুক্তিদাতা, বিচার করতে আসেনি। যখন মঙ্গল সমাজের 12 আমরা তা দেখতে পাচ্ছি 46, আমি জগতের আলো রূপে এসেছি, তোমাকে বিশ্বাস করো না, তোর অন্ধকার বিশ্বাস করেছো, অন্ধকারকে বেছে নিয়েছো, তাহলে তোমাদের পরিত্রাণ কোথায়, তোমাকে ছেড়ে দিয়েছো, তাহলে তোমার একটা বিচারক হবে, আমি নয়। এই বাণী যে শুনেছিলে অন্তিম দিনে তোমার কানে সেই বাণী প্রতিধ্বনি করবে, তখন তোমরা দেখবে, আইও আমরা কত বিশ্বাস করিনি, এই দণ্ড হয়েছে। ঈশ্বর বিশ্বাস না করে ঈশ্বর থেকে আলাদা হয়ে থাকা, যিশু এ সতর্ক বাণী দিয়ে উপদেশ বন্ধ করে দিচ্ছে। আজ আমি প্রার্থনা করি যিশু খ্রিস্টের নামে তোমাদেরও, আমরা যে ঈশ্বরের বাণী শুনে বিশ্বাস করি যে যিশু খ্রিস্ট একমাত্র ঈশ্বর, জগতের ত্রাণকর্তা, আমাদের পরিত্রাণ করতে, আমাদের ভালোবাসতে, আমাদের ঈশ্বরের সঙ্গে রাখতে এসেছে, সেই যিশুকে গ্রহণ করে ঈশ্বর বাণী মেনে চলে আমরা স্বর্গে অনন্তকাল থাকতে পারে। আমরা যেন যে সবার না দেখায়, আবার পাপ করে না চলে, ঈশ্বরকে নিন্দা
না করে যিশুকে ত্যাগ না করে আমরা যিশুর কাছে ফিরে এসে প্রার্থনার সঙ্গে যিশুকে গ্রহণ করে স্বর্গরাজ্যে যাই, আমরাও গাইতে পারি হোসান্না পরিত্রাণ করে প্রভু, হোসান্না দাও সন্তানে, হোসান্না যিনি স্বর্গ থেকে আসছে সে পবিত্র, সে আমাদের রাজা ত্রাণকর্তা মুক্তিদাতা। যিশু রাজ্যে প্রবেশ করতে আমিও তোমাদের আহ্বান করি। এই প্রার্থনা শুনে মন পরিবর্তন হোক, প্রভু যিশু আশীর্বাদ করো, সমস্ত রোগ ব্যাধি নিরাময় করে জনগণের হৃদয় পরিশুদ্ধ করো, তার যাদের হৃদয় শৈতান বেঁধে রেখেছে সে বান্ধন থেকে মুক্ত হয়ে তারা যিশুকে বিশ্বাস করে অনন্ত পরিত্রাণ লাভ করার জন্য অনুগ্রহ লাভ করে। প্রভু তোমাদের আশীর্বাদ করুন, সরস্বতী পরমেশ্বর পিতা পুত্র পবিত্র তোমাদের সকলকে আশীর্বাদ করুন। জয় যিশু, সকলকে ধন্যবাদ।